আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার টুকিটাকি রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমি চিকেন ফ্রাই করব। আমার চিকেন ফ্রাইয়ের ভিডিওটা আরেকটা ভিডিও আছে, তো আজকে আমি ওই ভিডিওটা যেভাবে করেছি ওইভাবে করব না, আজকে একটু অন্যরকমভাবে চিকেন ফ্রাইটা করতেছি। তো চলুন আমরা দেখে নিই। আর সবার কাছে অনুরোধ হচ্ছে, সবাই অন্তত যদি সময়ের কারণে যদি কেউ নাও দেখতে পারেন 3 মিনিট করে ভিডিওটা দেখে নেবেন, কারণ না দেখলে যাদের ইউটিউব চ্যানেল আছে দুজনেরই ক্ষতি হবে, আমারও হবে, যে দেখবে তারও ক্ষতি হবে। তো কারো ক্ষতি করা আসলে কারো পক্ষে ঠিক না, সবাই সবার কাছে এগিয়ে আসুক এটাই আমরা সবাই চাই। তো আমি এই তো এখানে চিকেন নিয়েছি। আমি আগে থেকে চিকেনে একটু টক দই আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে রেখেছিলাম, ওটা আপনাদের দেখাতে পারিনি। তো আমার এই চিকেনটা মেরিনেট করতে আমার লাগতেছে হচ্ছে, এই তো আমি টক দই তো আগে থেকে দিয়ে নিয়েছি, টক দই, মরিচের গুঁড়া, লবণ, আর আমার লাগতেছে আমি সস নিয়েছি, সয়া সস, তারপরে মশলার গুঁড়া, আর এটা হচ্ছে অর্গানিক। আর এটা যদি আপনার কারো কাছে থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নাই। আর আমি এখানে কিছু কাবাব মশলা নিয়েছি, এই তো, আর এখানে নিয়েছি আমি পাপরিকার পাউডারটা। এটা হচ্ছে আমি যখন চিকেন ফ্রাইটাকে আটাতে মিক্স করব তখন আর কি আটার সাথে পাপরিকার পাউডারটা দিয়ে নেব। আমার লাগতেছে আদা রসুন বাটা। আর এখানে আমি যে চিকেনগুলো নিয়েছি চিকেনগুলো ভিজিয়ে রাখবো, এই জন্য আমি এখানে 1/2 কেজি দুধ নিয়েছি। আমি 1/2 কেজি দুধের মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব, এই তো ভিনেগারটা দিয়ে দিব, দিয়ে দুধটা নাড়ানো যাবে না, তারপরে ভিনেগারটা হালকা একটু টক দইয়ের মতো হয়ে যাবে, ফ্লেভারটা চলে আসবে তখন আর কি। চিকেনগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, আমার এই তো ভিনেগার দিয়ে দুধটাকে রাখবো আমি 10 মিনিটের মতো, তখন দুধটা জমে যাবে হালকা, তখন আমি চিকেনটা দুধের মধ্যে দিয়ে রাখবো। তো আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিব হচ্ছে 1 টেবিল চামচ মশলা গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, আর হচ্ছে 1 টেবিল চামচ সস, 2 টেবিল চামচ টক দই, আর হচ্ছে 1 টেবিল চামচ কাবাব মশলা, আর হচ্ছে আমি এখানে যে পাপরিকার পাউডারটা রেখেছি এখান থেকে 1 টেবিল চামচ পাপরিকার পাউডার নেব। আর লবণটা হচ্ছে সবাই পরিমাণটা বুঝে শুনে দিতে হয়, তো আমি এগুলা আগে মেয়োনেট করে নিব। আমি এই তো আরেকটা জিনিস রেখেছি, সরি দেখাইতে মনে নেই, এটা আমি এই তো লেবুর রসটা রেখেছি, আমি লেবুর রসটাও সাথে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সবগুলো মশলা দিয়ে এই তো মেখে নিয়েছি। আর আমার মশলাতে টক দইটা আর সয়া সস সস দেওয়াতে এর জন্য মুরগিতে অনেকটা পানি হয়ে গেছে। আর এখন আমি এটা দুধের সাথে ঢেলে দিব, আমার যেই মশলাটা উঠে গেছে। এই তো দুধটাতে আমি ভিনেগার দেওয়াতে আমার দুধটা হালকা একটু জমে জমে গেছে, তো আমি যেই পানিটা উঠেছে মাংসর থেকে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি আমার 10 মিনিট হয়ে গেছে, আমি যে চিকেনগুলো ম্যারিনেট করেছি এগুলো এখন আমি দুধে ভিজিয়ে দিব। লেবুর রসটা দিয়েছি, লেবুর ছলকাটার সাথে দিয়ে দিলাম। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট করে, 2 ঘন্টা পরে এটাকে আমি ভেজে নেব। তো এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রেখে দিব। তো এই তো চিকেন ফ্রাইটা ভাজার জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা আটা বা ময়দা যে কোনোটাই দিয়ে করতে পারবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ পাপরিকার পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে এই তো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এখান থেকেও আমি 1 চামচ
দিয়ে দিয়েছি। আর আমি চিকেনটা যে মেরিনেট করেছি ওইখানে আর কি চামচের সাহায্যে মেপে আমি দেখাইনি, কিন্তু আমি তো বলে দিয়েছি আমি কতটুক চামচ করে আদা রসুন বা মশলা নিয়েছি। তো এখানে আমি তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। এখন আমি এটাকে হাতে একটু নেড়ে মেখে নিচ্ছি। তো এই তো আমি 2 ঘন্টা রেখে এখন নিয়ে আসলাম আমার এই তো চিকেনগুলা। এখন আমি এটাকে ভাজার জন্য রেডি করব। তো এই তো আমি যে আটাটা রেখেছি মিক্স করে এখন আমি এখান থেকে চিকেন উঠিয়ে দিয়ে দিব। তো এই তো চিকেনটা দিয়ে এখন আমি ভালোভাবে এটাতে আটাটা লাগিয়ে নিব আস্তে আস্তে করে একটু। আর আপনারা যদি চান এটা আসলে হাতেই করলে ভালো হয়, আর যদি কেউ হাতে না করেন তাহলে এরকম একটা চামচের সাহায্যে করতে পারেন। এই তো আমি হাতে করেও দেখাচ্ছি। এই তো আমি মেখে নিলাম চিকেন ফ্রাইটা। এখন আমি আবারও এটাকে আমি এখানে যেই দুধটা রেখেছি এখন আমি সেই দুধটার মধ্যে আবার চুবিয়ে দিব। তো এটাকে একটু চুবিয়ে ভালো করে নিতে হবে। তো এই তো আমি একটু ভিজিয়ে রেখেছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আবারও এটাকে হাতে একটু ভালো করে নিতে মেখে নিতে হবে। তো এই তো চিকেন ফ্রাইটাকে দুই হাতে যদি করে নেন তাহলে আর একটু ভালো হয়। এই তো আলতোভাবে এভাবে নেড়ে নেড়ে নিলে, আর আপনারা যদি বেশি মোটা বানাতে চান তাহলে আরও একবার এই দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে। আমি বেশি মোটা বানাতে চাচ্ছি না, এই জন্য আমি একবারই ভিজিয়ে নিয়েছি। দেখেন আমার এটা খুব সুন্দর একটা শেপ এসে পড়েছে, এখন ভাজলেই আরও সুন্দর হবে। তো আমি ভাজার জন্য চলে যাচ্ছি এখন। তো এই তো আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আগে থেকেই দিছি, তেলটা এখন গরম হয়ে আসছে। তো আমি এখন যে চিকেন ফ্রাইটা রেখেছি এটা আমি এই তো দিয়ে দিব। তো এই তো আমি সবগুলোই দিয়ে দিলাম চিকেন ফ্রাইগুলো। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে, আর নাহলে বাহিরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো চুলার আঁচটা কমিয়ে একদম আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। তো দেখেন ভিউয়ার্স, আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু লাল বেশি করতে চান সেক্ষেত্রে একটু বেশি করে ভেজে নিতে হবে, আর যদি লালটা একটু কম রাখতে চান তাহলে একটু আগে নামিয়ে ফেলতে হবে। তো এই তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেল, এখন আমি এগুলাকে উঠিয়ে নিব। তো এই তো আমার চিকেন ফ্রাইটা এখন খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো আপনাদের যদি ভালো লাগে তো দেখেন কত সুন্দর একটা শেপ এসে পড়েছে ভাজার পরে। আপনাদের যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার, আর পাশে থাকা ছোট্ট লাল বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।